नमस्कार বন্ধুসকল আপোনালোক সকলোকে আমাৰ চেনেললৈ স্বাগতম জনাইছো বন্ধুসকল আজি আমি যিটো বিষয় আলোচনা কৰিম হেতু বাস্তুশাস্ত্র নিউমেরোলজি অ্যাস্ট্রোলজি আৰু ধৰ্মতত্ত্বত বিচাৰ কৰি পেলাই আমি আলোচনা কৰিম বিষয়টো হৈছে আপুনি অধিক মৌনতা অধিক নীৰৱতা ই আপোনাৰ কাৰণে হয় ক্ষতিকাৰক আৰু ই কেতিয়াও আপোনাৰ কাৰণে ভাল নহয় গতিকে আহক বিষয়টো আমি আৰম্ভণি কৰোঁ বন্ধুসকল আমার ধর্মতত্ত্ব বাস্তুশাস্ত্র নিউমেরোলজি ইত্যাদি তত্ত্ববিলাকে আমার জীবনটুক সুন্দরময় করবর কারণে জীবনটুক এক অধিক আশাময় করবর কারণে জীবনটির সার্থক অর্থ নিরূপণ করবর কারণে আপনার বিভিন্ন প্রক্রিয়া দিয়ে কিছু লোকে আপনার মিছা প্রক্রিয়া দিয়ে কিছু লোকে আপনার সঁচা প্রক্রিয়া দিয়ে আপনি সঁচাটা গ্রহণ করার প্রয়োজন আর সঁচা আর মিছা এই দুটার মাজর যেখানে আপনি ব্যবধান আপনি বুঝবলে নিজে প্রয়াস করার প্রয়োজন বন্ধুসকল অধিক পরিমাণের মৌনতা ই আপনার কারণে সদায় ক্ষতিকারক আপনার জীবনত কেতিয়াবা কেতিয়াবা ধৈর্যশীল হওয়াটো আপনি প্রয়োজন কেতিয়াবা কেতিয়াবা আপনি জীবনটির কারণে খাতিরত আপনি নিজকে কিছু বিষয়ত মৌনতা অবলম্বন করার প্রয়োজন কিন্তু অধিক মৌনতা ই সদায় ক্ষতিকারক বাস্তুশাস্ত্র নিউমেরোলজি ধর্মতত্ত্বই আপনার নটা বিষয়ত মৌনতা অবলম্বন করবলৈ আপনার নকয় অধিক পরিমাণে মৌনতা অবলম্বন করলে এই বিষয়কেইটাই আপনার সদায় হার্ম করে সদায় আপনার সমস্যার সৃষ্টি করে প্রথম বিষয়টি হচ্ছে যদি আপনার ধন হানি হয়ে আছে কিবা এটা কারণে আপনার ধন হানি হয়ে হয়ে গৈ আছে আর আপনি মৌন হয়ে আছে তেতিয়াহলে এটা একটা ডাঙর ভুল বলে কোয়া যায় আর এই ভুলটোয়ে আপনার জীবনটুক দুর্বিষহ আপনার জীবনটুক কষ্টদায়ক করে তুলিব দুই নম্বর বিষয়টি হচ্ছে যদি আপনার মান সম্মান হানি হয়েছে জীবনত আপনি কিবা প্রাপ্তির কারণে বা কিবা এটা আশা করবলে যাওতে আপনি কিবা এটা বিষয়ত আপনি মৌনতা অবলম্বন করেছে ফলত আপনার মান সম্মান হানি হয়েছে যেটে আপনার যথেষ্ট ক্ষতিকারক বা যেটা আপনার যথেষ্ট ক্ষতি প্রদান করে গতি সেই বিষয়টা আপনি অধিক মৌনতা বা অধিক মৌন অবলম্বন করা উচিত নহয় এই ধরনের বাস্তুশাস্ত্র বা নিউমেরোলজিত কোয়া যায় তিন নম্বর বিষয়টি হচ্ছে যদি প্রেম বা আবেগিক বিষয়বিলাকত অধিক মৌনতার কারণে আপনার যদি হানি হয়েছে বা আপনার যদি নষ্ট হয়েছে বা আপনার যদি আপনার ভবিষ্যৎটোর দিকত আপনি কিছু বিপরীত দিক দেখা পাইছে তাহলে নিশ্চয় আপনি এই বিষয়টো সাবধান হওয়াটো প্রয়োজন অধিক মৌনতাই এই বিষয়টুকু হানি প্রদান করে অত্যাধিক আবেগিক কারণত অত্যাধিক মরমের কারণে অত্যাধিক বিভিন্ন সম্পর্কবিলাকর কারণে যদি আপনি মৌনতা অবলম্বন করে তাহলে নিশ্চয় আপনার ক্ষতিকারক হিসাবে চিহ্নিত হয় ইয়ার পিছর বিষয়টি হচ্ছে যদি আপনি আপনার গুরুরপরা বেয়া উপদেশ অসৎ কর্মসাধন হয়ে আছে বা আপনার বেয়া কর্ম করবাই থাকা হয়েছে বা আপনার বেয়া উপদেশ দিয়া হয়েছে তাহলে তাতো আপনি প্রতিবাদ করাটা প্রয়োজন বা মৌনতা থাকাটো উচিত নহয় ইয়ার পিছর বিষয়টি হচ্ছে ঘরোয়া পরিবেশটুত যদি অশান্তিময় পরিবেশ হয়েছে যদি ঘরোয়া শান্তি বিরাজ হওয়া নাই বা সম্বন্ধবিলাক সুস্থি হওয়া নাই তেতিয়াহলে তাত আপনি মৌনতা অবলম্বন করাটো কেতিয়াও উচিত নহয় ইয়ার পিছর বিষয়টি হচ্ছে যদি আপনার সতি সন্ততি যদি বিপরীত দিকত গৈছে বা বেয়া দিকত গৈছে বা বেয়া কর্ম করেছে আর তাত যদি আপনি আবেগিক কারণবিলাকৰ কারণে হোক আপনি যদি নীরবতা অবলম্বন করে মৌনতা অবলম্বন করে তাহলে আপনার কারণে ই যথেষ্ট ক্ষতিকারক ইয়ার পিছর বিষয়টি হচ্ছে যদি আপনার জ্ঞান বুদ্ধি কিবা এটা আপনি কর্ম করেছে বা কিবা এটা আপনি সাধনা করেছে যদি আপনার তাদের জ্ঞান বৃদ্ধি জ্ঞান বুদ্ধির বিকাশ হওয়া নাই বা আপনি জ্ঞান বুদ্ধি নোহাকে আপনি কাম করেছে মৌনতা অবলম্বন করেছে তাহলে ই আপনার কারণে ক্ষতিকারক সেখানে জ্ঞান বুদ্ধি বিকাশ হওয়া প্রয়োজন আর সেই বিষয়ত যদি আপনি না জানে বা আপনি অজ্ঞ হয় তাহলে মৌন হয়ে থাকা উচিত নহয় ইয়ার পিছর বিষয়টি যদি আপনার কিবা এটা কর্মই বা কিবা এটা চিন্তায় যদি আপনার শরীর আর মনের ক্ষতিকারক ক্ষতি প্রদান করেছে তাহলে নিশ্চয় সেই বিষয়টি আপনি মৌনতা বা মৌন হয়ে থাকা উচিত নহয় আর অন্তিম বিষয়টি শেষের বিষয়টি হয়েছে আপনার সমাজ বা আপনার বন্ধু বা আপনার পরিবেশের সকলো এই পরিবেশটে যদি আপনার জীবনটুক দুর্বিষহ করেছে বা জীবনটুক আপনার কষ্ট প্রদান করেছে আর আপনার মৌনতায় যদি ইয়াক বেশিহে বিপরীত দিকত ঠেলি নিছে তাহলে আপনি তাত মৌন হয়ে থাকা উচিত নহয় গতি ধর্মতত্ত্ব বাস্তুশাস্ত্র নিউমেরোলজি অ্যাস্ট্রোলজি বা লক্ষ্মী যন্ত্র ইত্যাদি তত্ত্ববিলাকে বা নবগ্রহ তত্ত্ববিলাকে আপনার নটা বিষয়ত কেতিয়াও মৌন হয়ে থাকবলে কোয়া নাই যেটা আপনি ধর্মতত্ত্ববিলাকতো পাব আপনি বা বাস্তুশাস্ত্রবিলাকতো আপনি পাব গতি আপনার জীবনটো বা আপনার জীবনের যেগুলো ভবিষ্যৎ এই ভবিষ্যৎটো সুন্দরময় করবর কারণে নিশ্চয় এই নটা বিষয়ত গুরুত্ব দিয়াটো অতি প্রয়োজন এই নটা বিষয় যদি আপনি গুরুত্ব দিয়ে বা এই নটা বিষয় যদি আপনার যেটা স্পষ্টতা
থাকে তেতিয়াহ'লে নিশ্চয় আপুনি এক সুন্দৰ ভৱিষ্যত সুন্দৰ জীৱন আপুনি লাভ কৰিব। গতিকে বন্ধুসকল আমি কথাখিনি বিচাৰ কৰিলোঁ বাস্তুশাস্ত্ৰ নিউমাৰলজি ধৰ্মতত্ত্ব এষ্ট্ৰলজি ইত্যাদি তত্ত্ববিলাকৰ ওপৰত নিৰ্ভৰ কৰি পেলাই নিশ্চয় আপোনালোকে এই বিষয়কেইটাৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিব। ই আপোনাৰ জীৱনটোক সুন্দৰময় আপোনাৰ জীৱনটোক এক সুন্দৰ ভৱিষ্যত নিৰ্মাণ কৰাত আপোনাক সহায় কৰিব। আজিলৈ ইয়াতে সামৰিছোঁ। সামৰাৰ আগতে আৰু এটা কথা কওঁ, আপোনালোকে নিয়মিতভাৱে প্ৰতিদিন মেডিটেশ্যন কিছু সময়ৰ কাৰণে 10 মিনিটৰ কাৰণে 5 মিনিটৰ কাৰণে ৰাতিপুৱা কৰিব পাৰে বা টোপনি যোৱা ৰাতি শোৱাৰ আগত আপুনি কিছু মিনিটৰ কাৰণে 5 মিনিটৰ কাৰণে হওক বা 10 মিনিটৰ কাৰণে আপুনি অকলে মৌন হৈ নীৰৱে আপুনি কিছু সময় মেডিটেশ্যন কৰিব। ই আপোনাক শক্তি দিব, ই আপোনাক উজ্জীৱিত কৰি ৰাখিব, ই আপোনাক জীৱনটোৰ ভৱিষ্যত নিৰ্মাণৰ ক্ষেত্ৰত আপোনাক যথেষ্ট শক্তি প্ৰদান কৰিব। গতিকে আশা ৰাখোঁ বিষয়টোৱে আপোনাক সহায় কৰিব, বিষয়টোৱে আপোনাক উপকৃত কৰিব। আৰু ইয়াতে আজি এই বিষয়টো সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।